এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদের আমরা দেখাচ্ছি। ভোটের সময় বড় সরো সাফল্য পেল নৈহাটি থানার পুলিশ। বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির ক্ষেত্রে একটা অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে এবং আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেছে। নৈহাটির ঘটনা যেটা আপনাদের জানাচ্ছি আমরা, নৈহাটিতে এই ঘটনা ঘটেছে এবং নৈহাটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতারও করা হয়েছে। বড় সরো সাফল্য নৈহাটি থানার। নৈহাটি থানায় বড় সরো সাফল্য এবং যেটা জানা যাচ্ছে যে গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় হানা দেয় পুলিশ এবং তারপরেই প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং এই ঘটনায় দুজনকে গ্রেফতারও করা হয়েছে। এহসান আলী এবং সৌরভ খান নামে দুজন, সৌরভ খান নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। কারখানার মালিক এহসান আলী, এমনটাই খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। আজকে পুলিশ হানা দেয় বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায়, তারপরেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ভোটের মাঝখানে এই ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বড় সড়ো সাফল্য পেল নৈহাটি থানার পুলিশ। ইতিমধ্যেই আপনাদের আমরা দেখিয়েছি যে এর আগেও কিন্তু একাধিক জায়গায় বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে। এই বিষয়ে রিপাবলিক বাংলার তরফ থেকে একটি স্টিং অপারেশন করা হয়েছিল এবং যেখানে আমরা দেখিয়েছিলাম যে রাজ্যে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্র মজুত হচ্ছে এবং তারপরেও আসানসোল, নরেন্দ্রপুর এই বিভিন্ন জায়গা থেকে বোমা এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল। আর আজকে নৈহাটি থানার বড় সড়ো সাফল্য, যেখানে বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় হদিশ পায় নৈহাটি থানার পুলিশ এবং সেই ঘটনায় দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তের আরো একটা বিগ ব্রেকিং এ আমরা নজর দেবো। নন্দীগ্রামের তেঁতুল বাড়িতে বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ। আজকে সারা দিন ফোকাসে নন্দীগ্রাম ছিল এবং সেই ঘটনাতেই আপনাদের আমরা জানিয়ে রাখি, ধর্ষণ করে হাত পা বেঁধে খালের পাড়ে ফেলে রাখা যাওয়ার অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠে আসছে। সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে, তার পরিজনেরা তাকে উদ্ধার করেছে। বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ। এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। তমলুক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। ধর্ষিতা তিনি ভর্তি রয়েছেন। ধর্ষণের পর তার হাত পা বেঁধে খালের ধারে ফেলে রেখে যাওয়া হয় এবং তার পরিজনেরা অনেক পরে তারা খবর পায় এবং তখন সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। এই মুহূর্তে তমলুক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ধর্ষিতা। বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টা, নন্দীগ্রামের তেঁতুল বাড়ির ঘটনা। ধর্ষণ করার পর হাত পা বেঁধে খালের পাড়ে ফেলে রেখে গিয়েছিল দুষ্কৃতীরা। নির্যাতিতাকে বিবস্ত্র সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে তার পরিবারের সদস্যরা। আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্বিতীয় দফায় বৃহস্পতিবার ভোটের লাইনে নন্দীগ্রাম। প্রচারে ময়দানে ঝড় তুলেছে তৃণমূল বিজেপির দুই শিবির। এক দশক পর নন্দীগ্রামের মানুষ আস্থা রাখবেন কার ওপর? উত্তর মিলবে ভোট বাক্সের ফলাফলে। বৃহস্পতিবার বঙ্গে দ্বিতীয় দফার ভোট যুদ্ধ। এদিনই ভোটের লাইনে দাঁড়াবেন নন্দীগ্রামবাসী। একদিকে মমতা, অন্যদিকে শুভেন্দু। লড়াইয়ের ময়দানে যুযুধার তৃণমূল বিজেপির দুই শিবির।
বিনা যুদ্ধে সামান্য মাটিও ছাড়তে নারাজ কোনো পক্ষই। শেষ পর্বের ভোট প্রচারের সরগরম নন্দীগ্রামের মাটি। একুশের ভোট যুদ্ধের লড়াইয়ের ময়দানে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। এক দশক আগে নন্দীগ্রামকে হাতিয়ার করে রাজ্যের পালা বদল ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লড়াইয়ে তাঁর অন্যতম হাতিয়ার ছিল শুভেন্দু অধিকারী, যিনি নন্দীগ্রামের ভূমিপুত্র। একুশের ভোট যুদ্ধে দুজন দু শিবিরে আক্রমণ প্রতি আক্রমণে ঝাঁজ বাড়াচ্ছে দুই শিবির। ভোট যুদ্ধের শেষ বেলার প্রচারেও ঝড় তুলছে দুই শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নন্দীগ্রাম আন্দোলনে প্রথম দিন থেকে রয়েছে শুধুমাত্র তৃণমূলের প্রথম সারির বেশ কয়েকজন নেতা। শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারের কেউ প্রথম দিন থেকে ছিল না। অন্যদিকে অধিকারী পরিবারের তরফে বারবার বলা হচ্ছে যে নন্দীগ্রামের যদি মানুষের পাশে কেউ থেকে থাকে সেটা শুভেন্দু অধিকারী। প্রত্যেক দিন এই বাকযুদ্ধ বাড়ছে। এক দশক পর ফের এক বিধানসভা ভোটের মুখে দাঁড়িয়ে রাজ্য। বৃহস্পতিবার ভোট যুদ্ধে দাঁড়াতে প্রস্তুত নন্দীগ্রাম। পরিবর্তন বনাম প্রত্যাবর্তনের যুদ্ধে যুযুধান দুপক্ষের মধ্যে নন্দীগ্রামের বাসিন্দারা কাকে চাইছেন, কাকে বাচ্ছেন, উত্তর মিলবে ভোটের ফলেই। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা। শেষ বেলার প্রচারে নন্দীগ্রামে ঝড় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নন্দীগ্রাম থেকে মমতাকে হারানোর চ্যালেঞ্জ অমিত শাহের, আর সেই সঙ্গে বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন মোদীর সেনাপতি। যে অভূতপূর্ব উৎসাহ রোড শো মে নন্দীগ্রাম কি জনতা নে দিখাযা হ্যা, ইসসে সুনিশ্চিত হ্যা কি বহুত বড়ে মার্জিন কে সাথ নন্দীগ্রাম কি সিট পর ভারতীয় জনতা পার্টি কে প্রত্যাশী শুভেন্দু অধিকারী জিতনে যা রহে। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ভোট নন্দীগ্রামে। শেষ দিনের প্রচারে নন্দীগ্রামে গিয়ে প্রচারে ঝড় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দু অধিকারীর সমর্থনে এদিন রোড শো করেন তিনি। নন্দীগ্রামের মাটি থেকে মমতাকে হারিয়ে একুশের পরিবর্তনের ডাক মোদীর সেনাপতির। ভোট প্রচারে এসে দশ বছরের মমতা জমা রাখে কার্যত তুলোধনা অমিত শাহ। রাজ্যে অনুপ্রবেশ, মহিলা সুরক্ষা প্রভৃতি নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করেন তিনি। পুরা বঙ্গাল ঘুসপেট নহি চাতা হে, পুরা বঙ্গাল চাতা হে। कुछ दिन पहले भारतीय जनता पार्टी के कार्यकर्ता की एक वृद्ध माँ को पीट पीट कर मारा जाता है, कल उनकी भी मदमुदार माई की कल मृत्यु हो गई। और ममता दीदी स्वयं महिला सुरक्षा की बात करती, एक कॉन्ट्राडिक्शन को बंगाल की जनता भली भांति जानती है। একুশের ভোটে 200-র বেশি আসন জয়ের টার্গেট নিয়েছে গেরুয়া শিবির। বিজেপি ক্ষমতায় এলে গড়ে উঠবে সোনার বাংলা। এদিন নন্দীগ্রামের মাটি থেকে ফের সেই প্রতিশ্রুতি অমিত শাহ। এক দৃষ্টি সে সোনার বাংলা কা স্বপ্ন যে মহর্ষি অরবিন্দ আর গুরুবর টাগোর নে দেখা থা, ও মোদিজি কে নেতৃত্ব মে হি সাকার হো সকতা হ্যায়। নন্দীগ্রাম আন্দোলনে 14 বছর পার। এই মাটিকে হাতিয়ার করেই এক দশক আগে রাজ্য রাজনীতির পালাবদল ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক দশক পর সেই মাটিতেই বড় চ্যালেঞ্জের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারের শেষ পর্বে সেই চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিলেন বিজেপির চাণক্য। নন্দীগ্রামে শাহী র্যালি যে জনপ্লাবন দেখলো, সেই জনপ্লাবন ইভিএম এ রিফ্লেক্ট করে কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। ক্যামেরা রোহিত গণের সঙ্গে সমাদৃতা, রিপাবলিক বাংলা। শুভেন্দু অধিকারীর সমর্থনে শেষ বেলার প্রচারে নন্দীগ্রামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহী শো ঘিরে কার্যত গেরুয়াময় হয়ে ওঠে গোটা নন্দীগ্রাম। মমতাকে হারিয়ে নন্দীগ্রাম থেকে সোনার বাংলা গড়ার ডাক বিজেপির চাণক্যের। পরিবর্তন না প্রত্যাবর্তন? এক দশক পর ফের এক নির্বাচনী সন্ধিক্ষণে দাঁড়িয়ে রাজ্য।
সেই লড়াইয়ের ভর কেন্দ্র নন্দীগ্রাম। বৃহস্পতিবার ভোটের লাইনে দাঁড়াবেন সোনাচূড়া তেখালির বাসিন্দারা। ভোট প্রচারের শেষ বেলায় সেই নন্দীগ্রামেই মেগা ক্যাম্পেইন বিজেপির। দলীয় প্রার্থীর সমর্থনে রোড শোয়ে অংশ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নন্দীগ্রামে আজ অমিত শাহ যা দেখলেন, অমিত শাহকে ঘিরে এই যে বিপুল উন্মাদনা, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা, এটা যদি শেষ পর্যন্ত ভোট বাক্সে যায় তাহলে কিন্তু নন্দীগ্রামে অবশ্যই পরিবর্তনের আশা করতেই পারেন বিজেপি নেতাকর্মীরা। মার্চের শেষে তাপমাত্রার পারদ তুঙ্গে, ভোট প্রচারের শেষ বেলাতেও পাল্লা দিয়ে বেড়েছে রাজনীতির পারদ। ভ্যাবসা গরমকে উপেক্ষা করেই এদিন শাহী সভায় মানুষের ঢল ছিল উপচে পড়া। এদিন দুপুরে নন্দীগ্রামের ভেটোরিয়া বাজার থেকে রেয়াপাড়া পর্যন্ত রোড শো করেন শাহ। সঙ্গে ছিলেন প্রার্থী শুভেন্দু অধিকারী। দুপাশে অসংখ্য মানুষের ঢল, সারি সারি গেরুয়া পতাকা, বিজেপির স্লোগান, মিছিল যত এগোতে থাকে ততই যেন পাল্লা দিয়ে বাড়তে থাকে সাধারণ মানুষের উৎসাহ। প্রচার পর্বে এই উৎসাহ দেখে রীতিমতো উচ্ছ্বসিত শাহ। যে অভূতপূর্ব উৎসাহ রোড শো মে নন্দীগ্রাম কি জনতা নে দিখাযা হ্যা, ইসসে সুনিশ্চিত হ্যা কি বহুত বড়ে মার্জিন কে সাথ নন্দীগ্রাম কি সিট পর ভারতীয় জনতা পার্টি কে প্রত্যাশী শুভেন্দু অধিকারী জিতনে যা রহে। লড়াইয়ের ময়দানে কঠিন প্রতিপক্ষ, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রামের আন্দোলনকে হাতিয়ার করেই যার উত্থান। এক দশক আগে এই নন্দীগ্রাম তাকে বিরোধী নেত্রী থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান করেছে। বিপক্ষে শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামের ভূমিপুত্র, নন্দীগ্রাম আন্দোলনে যিনি ছিলেন মমতার বিশ্বস্ত সৈনিক। একুশের ভোটে বিনা যুদ্ধে সামান্য জমি ছাড়তে নারাজ কোনো শিবির। এক দশক পরেও এই মাটি এক অর্থে প্রমাণ করছে নন্দীগ্রাম যার বাংলা তার। নির্বাচনী প্রচারের শেষ দিন যেভাবে সরগরম হয়ে থাকলো নন্দীগ্রাম, তাতে একটা কথা স্পষ্ট, নন্দীগ্রামে এবার বাংলার রায় ঠিক করবে। অর্থাৎ নন্দীগ্রাম যিনি জিতবেন তিনি ঠিক করে দেবেন, বা সেই দলের প্রার্থী আসলে নির্ধারণ করে দেবেন যে তার দল ক্ষমতার মসনদে এবার বাংলায় বসছে কিনা। তাই নন্দীগ্রামের লড়াই শুধু নন্দীগ্রামের লড়াই নয়, নন্দীগ্রামের লড়াই আসলে নবান্ডে পৌঁছানোর লড়াই। ভিডিও জার্নালিস্ট রবির সঙ্গে অনির্বাণ, রিপাবলিক বাংলা। আর ফেরার পথেই তার উপর হামলা করা হয় এমনটাই অভিযোগ। গাড়ির উপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। হামলায় জখম হয়েছেন অশোক দিন্দা, তার পিঠে আঘাত লেগেছে এমনটাই জানা যাচ্ছে। দুষ্কৃতীদের ছোড়া পাথরে তার গাড়ির কাঁচও ভেঙে গিয়েছে জানা যাচ্ছে। প্রচার সেরে তিনি ফিরছিলেন এবং সেই সময় ময়না বাজারের কাছে তার এসইউভি গাড়ির ওপর কয়েকজন চড়াও হয়। এই ঘটনায় আক্রান্ত অশোক দিন্দা তিনি আহত, তার পিঠে চোট লেগেছে, তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা এবং বিজেপির তরফ থেকে এই ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে। আক্রান্ত অশোক দিন্দা কি জানিয়েছেন আমরা শুনব। আমরা প্রোগ্রাম করে ফিরছিলাম, চারটে লাস্ট প্রোগ্রাম প্রচারের করে ফিরছিলাম, বাড়ি যাচ্ছিলাম। ওনাদের সাথে কোনো ভেয় নেই, ওরা আস্তে আস্তে করে বাড়ছিলাম, ওরা করে ঘেরাও। কোন জায়গাটা? এই ময়না বাজার। আমি এখানে বিডিও অফিসে এখানে ঢুকে গেছি একটা ব্লকে, কোন রকমের বাঁচতে বাঁচতে করে জোরে গাড়ি চালিয়ে, তাতে আমার গাড়ির অবস্থা তো গেছে গেছে, আমার পিঠে একটা জোর আলো একটা এইট এসে পড়লো কাঁচের ভেতর থেকে। কোনো রকমের মাথাতে আমি এইভাবে হাত 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 মাথাতে রেখেছিলাম, কিন্তু প্রসূন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ফোনে রয়েছে, কথা বলবো প্রসূনের সঙ্গে। প্রসূন, এই মুহূর্তে এমনিতেই নির্বাচনকে ঘিরে ফোকাসে রয়েছে পূর্ব মেদিনীপুর, সেখানে ময়নার বিজেপি প্রার্থী দিন্দা তিনি প্রচারে যাচ্ছিলেন, তাকে আক্রান্ত হতে হলো। কোন দিকে যাচ্ছে গোটা রাজ্য রাজনীতি এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুরের রাজনীতি? গতকাল রাত থেকে কিন্তু এই পরিসংখ্যানটা ক্রমশ বাড়ছে। গতকাল রাত থেকে কিন্তু বলে রাখা প্রয়োজন, পশ্চিম পাঁশকুড়া যিনি প্রার্থী সিন্ধু সেনাপতি তাকে তার উপর আক্রমণ হয়েছে, এবং তারপর তমলুক যিনি কেন্দ্রে রয়েছেন হরেকৃষ্ণ বেড়া তার উপর আক্রমণ হয়েছে, এবং পরে
অশোক দিনদা যিনি ক্রিকেটার তার উপর আজকে বিকেল আক্রমণ হয়েছে। ফলে পরপর তিনটে ক্যান্ডিডেট বিজেপির যে তিনজন ক্যান্ডিডেট তার উপর কিন্তু এই আক্রমণ হওয়ার ফলে বিজেপির পক্ষ থেকে তীব্র নিন্দা প্রকাশ করা হয়েছে যে বলা হচ্ছে অভিযোগের তীর তৃণমূলের দিকে। কিন্তু এই পরিস্থিতিতে মনে করছে যে ভোট যে যত এগোচ্ছে হিংসা কি আরো বাড়বে সেটা নিয়ে কিন্তু বারে বারে প্রশ্ন উঠছে। প্রশ্ন তোমাকে